কাশ্মীর থেকে ফিরেছি এই এক সপ্তাহ হয়েছে। সবে ব্যাগপত্র ওয়াশ করে জামা কাপড় কেচে আয়রন করে তুলেছি, তার মধ্যেই আবার প্যাকেজ রেডি, পুরো ব্যাগ গোছানো কমপ্লিট। আরো একটা হবে অবশ্য সঙ্গে ছোট। এই এই হাঁস দুটো দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিসের বলতো? কাঠের। এটা কিন্তু আর বক্স কিছু রাখাও যাবে এর ভেতরে। এটা আমি কিনেছি কাশ্মীর থেকে। গুলমার্গ যাওয়ার পথে একটা জায়গায় বাস দাঁড়ালো, সরকারি গভর্নমেন্ট কাউন্টার, সেখান থেকে কিনেছি। এখন লাগছে একটু কমেন্ট করে বলো। দুটোই এক কালারে নিয়েছি, দুটো দুদিকে মুখ করে বসে আছি। আর খেয়েছি সকাল থেকে দুবার, কিরম ঘুম ঘুম পাচ্ছে, রাত্রে ভালো ঘুম হচ্ছে না একদম। তাই জন্য মনে হলো পাতা চা খেয়েছি, এবার একটু আদা দিয়ে একটু দানা চা একটু কড়া করে খাবো। এটা দেখতে পাচ্ছ, এটা 2014 সালে এটা নিয়েছিলাম আন্দামান থেকে। রোদ আসছে ভালো, দেখতে পাচ্ছ না? ওদের দেখছো ভেতরে সমস্ত আছে, সমস্ত মানে সামুদ্রিকের তলা থেকে যা ঝিনুক ফিনুক যা কিছু দিয়ে এটা তৈরিটা। আমার সঙ্গে অফিসের কলিগরা গিয়েছিল ওদের সাথে, সেই এক দিদি এটা আমার ছেলেকে গিফট করেছিল। কি সুন্দর দেখতে না? 14 সাল থেকে আজ কতদিন হয়ে গেল বলতো? এটা নিচের শোকেসে ছিল, আমি নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, কেমন আছো? পাঞ্জেশ্রী পিসি চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকালবেলা আবার একটু থার্ড রাউন্ড চা নিয়ে বসেছি, আমার একটু চায়ের নেশা আছে। অ্যাকচুয়ালি কালকে একদম ঘুম হয়নি, ভোর থেকে ঘুম ভেঙে গেছে, আবার তো সকালবেলা উঠতে হয় রান্নার জন্য। ওই জন্য একটু মনে হলো আর একবার একটু আদা দিয়ে চাটা খাই। আর কালকে ছেলেকে তো চোখ দেখাতে নিয়ে গেছিলাম সাওরাপুলি দিশাতে, তা সেখানে এবার তারপর ওখান থেকে শ্রীরামপুর গেছি হিমালয়ে চশমাটা করতে দিতে। একটু জার্নি হয়ে গেছে, ওভারব্রিজ ক্রস করেছি, প্রচুর সিঁড়ি নামাওটা করেছি, সাবওয়ে নেমেছি। বাড়িতে তো সিঁড়ি ভাঙা হয় প্রচুর, তার উপর ওগুলো এক্সট্রা, খুব হাতে যন্ত্রণা করছে। বসে একটু হট প্যাডে সেক দিলাম, দিয়ে আমি একটু চা আবার চা করি। তার চোখেও যে কত মানুষের, চোখের তো প্রবলেম, চোখ একটা অমূল্য সম্পদ, চোখটা ঠিক রাখা প্রত্যেকেরই প্রয়োজন। আর প্রতি বছর আমরা টেস্ট করাই পাওয়ার টেস্ট, তা ছেলের পড়ালাম, যখন নামটা লিখলাম আমিও দেখাই একসাথেই, কিরম হয়ে গেল আমার নামটা লেখানো হলো না। আবার পরে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কম্পিউটারের ব্যাপার, আরো একটু দেরি হয়ে যাবে টাইমটা, তখন একসঙ্গে যেতে আসতে পারবো না বলে আবার চেঞ্জ করলাম। আমাকে নেক্সট কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে যেতে হবে। ছেলেটা খুব ইমার্জেন্সি ছিল, ওর পাওয়ারটা বেড়ে গেছে, অনেকদিনই হয়ে গেল, মানে যার জন্য পরীক্ষা ছিল ওরা যাওয়া হচ্ছিল না, যা হয়ে গেল ওরটা চেঞ্জ হলো, পাওয়ারটা চেঞ্জ হয়েছে। আর বাচ্চা ছেলে এখন মানে বড় কিন্তু বাচ্চাই, মানে প্রতি বছরই ফ্রেমটাও চেঞ্জ করতে হবে। আগের বছর ওই দিশাতেই চশমা করিয়েছিলাম, তা ফ্রেমটা খুব দাম নিয়েছিল, কাঁচেরও খুব মানে লেন্সেরও খুব দাম নিয়েছিল, কিন্তু সেরকম ভাবে মানে খুব দামি ফ্রেমটা, কিন্তু ওটা স্পোর্ট ফ্রেম বলে না, মানে টাইট ফাইট দেওয়া যাচ্ছে না। তারপরে বছরে বছরে জামা কাপড়ের মতন মানে চশমার ফ্রেমটা চেঞ্জ করলে খুব ভালো হয়। আবার এবারে হিমালয়ে গেলাম, হিমালয়ে কিন্তু খুব ভালো রকম ফ্রেমটাও ভালো হয়, আর ওদের লেন্সের ফিটিংসটা খুব ভালো হয়, মানে পাওয়ারটা অ্যাডজাস্টটা খুব সুন্দর হয়। তাহলে চলো হিমালয়ে যাই, বলে হিমালয়তে গেলাম, একটু বেশি পরে খরচটা, বাজেট থেকে একটু বেড়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওদের কথা তো শুনতেই হবে বাচ্চাদের কথা। আর চশমাটা আবার আর একদিন শ্রীরামপুর যাবো সেই জন্য না, একদিনে মিটিয়ে নিলাম। সাওরাপুলিতে এলাম, এসে আবার 6 নম্বরে ওভারব্রিজ ক্রস করে শ্রীরামপুর গেলাম, সব নিয়ে নিয়ে 6:30 বেজে গেল বাড়ি আসতে। তারপরে কালকে আমাদের নীলষষ্ঠী ছিল, আমাদের এখানে বাসন্তী পুজো হয় নীলষষ্ঠী, ভাত খাওয়া ছিল না একটু, যার জন্য জার্নি কষ্টটা হয়েছে। কাশ্মীরের ব্লগটা তো মানে পাটে পাটে তোমাদের দিচ্ছি, 7টা ছেড়েছি ব্লগে, এখনো কিছু মানে অমৃতসরেরটা বাকি আছে, আরে বৈষ্ণবী দেবী কাটরারটা বাকি আছে, গুলমার্গেরও কিছু বাকি আছে, পায়েলগাঁওয়েরও বাকি আছে, দেবো আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো, যা দিই ভালো রাখো, সবাই খুব ভালো থেকো, কমেন্ট করো প্লিজ, একটু কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা কি করবে, আমার ভিডিওটা যদি লাইক হয়
একটু সাবস্ক্রাইব করবে খুব প্লিজ প্লিজ প্লিজ। সবাই বাসন্তী পুজো যেখানে যেখানে আছে, আজকে হচ্ছে সপ্তমী, তোমরা তোমাদের মতো করে এনজয় করো। আমাদের হরিপাল স্টেশন বাজারে একটা বাসন্তী পুজো হয়, আর একটা আমার বোনের বাড়ির পাড়ায় চৌমাতার দিকে, মানে আমার পুরনো শ্বশুর বাড়ির দিকে একটা হয়। দুটো ছবি আমি তুলব, তোমাদেরকে শেয়ার করব। আর তাহলে আমার ব্লগগুলো তোমরা তাহলে চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, ভালো থেকো, আমাকে ভালো রেখো, তোমরা ভালো থেকো। দিনটা সবার খুব 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 ভালো থাক। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব হাসি খুশি থাকবেন। ঠিক আছে, টাটা।